শুধু একটি মোর অভিলাষ। কহ পুত্র, কিবা তব অভিলাষ? অবশ্যই করিব পূরণ। কিবা যদি করিলে মাত্র, তবে দেখাও তোমার সেই রূপ, যে রূপে তুমি মহেশ্বরে করেছিলে স্তন্যদান। পরিত্যাগ কর পুত্র এই অভিলাষ, কহ মরে যাও যদি অন্য কোন বাসনা। ফিরে যাও দেবী, নাই মোর অপর বাসনা। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থে হরে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম তারাই দিব্যাই নমঃ, ওম তারাই দিব্যাই নমঃ, ওম তারাই দিব্যাই নমঃ। বশিষ্ঠ, কিবা তব অভিলাষ? কৃপা যদি করিলে মাত্র, দেখাও তবে স্তন্যদায়িনী রূপ। ওরে বশিষ্ঠ, সন্তান তুই, কেমনি দেখাবো তুই এই রূপ? যখন দেখ তুই সত্য সমুদ্র মন্থন কালে কেমন হলহল করেছিল মন, বিরাকি ধাত্রী হলেন দেবী, মাতৃরূপে স্বামী কোলে নিয়া। দ্বারকা নদীর তীরে উগ্রতারা হয়ে দেবী হলেন অধিষ্ঠান। নাম হলো তারাপুরের তারাপীঠ মহাশ্মশান। জয় মাতা, 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 জয়। এরপর কেটে যায় কত বছর, কত যোগ, কত রাত্রি দুর্গমে শ্মশান হলো ভূত প্রেতার তান্ত্রিকের অধীন। হে ইয়াহু, হে ইয়াহু, হে ইয়াহু, হে ইয়াহু।
জয় দত্ত
চন্দ্রচূড় ও মা তারার মন্দির নির্মাণ করে মা তারার শিলামূর্তির ওপর কৃত্রিম খোলস হয়ে নারী মূর্তির আবরণ দিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করলেন। পুকুর সংলগ্ন সংস্কার করে নাম দিলেন অমৃত কুণ্ড। দিকে দিকে ছড়িয়ে পড়লো মা তারার মহিমা, ক্রমশ তারাপুর হয়ে উঠল মহাপীঠ তারাপীঠ। এরপর একে একে কেটে গেছে বছরের পর বছর, অনুভক্ত কৃপাণ হাতে সোনার ভারতের উপর ঝাঁপিয়ে পড়েছে কত বিদেশি লুঠেরা, সখন মোগল পাঠান, অবশেষে বেনিয়া ইংরেজ, তাদের অত্যাচারে কত দেশভক্ত সন্তানের প্রাণ হলো বলিদান। ইংরেজদের অত্যাচারে সারা বাংলা দলিত মথিত উৎপীড়িত, প্রাণ তুচ্ছ করে দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন এক ঝাঁক যুবক। ভারতের তান্ত্রিক সাধকগণও আত্মমগ্ন হয়ে থাকতে পারেননি। নাটোরের রাজা রামকৃষ্ণ, তান্ত্রিক আনন্দনাথ, পণ্ডিত মোক্ষদানন্দ প্রভৃতি সাধকগণ কৈলাসপতি বাবার নেতৃত্বে তারাপীঠ মহাশ্মশানে শুরু করলেন মহাযজ্ঞ। ছড়ানো আছে,
পূজার সময় মা তারা প্রচুর গহনা আছে, বলা তো যায় না কখন কোন জিনিসটা খাওয়া যায়। হ্যাঁ, আমার কথা দৃষ্টি আমার ভালো বললে কি হবে, ওই খড়মুখের মুখেদের মানুষের সব শখকে সম্ভব ওই কুড়ি জমারি করা, কেউ সম্ভব করবে না। অথচ নির্বিঘ্ন উপকর্মটি ছেড়ে দিয়ে পেকার মাছটি সেজে বসে থাকবে। যদি বললেন কেন, ওই বাবা জনের বাল্যকাল থেকে চৌর্যবৃত্তি প্রবৃত্তিটা ওর বাল্যকাল থেকেই আছে। চলে যান মহারাজ, ওই ছোটবেলায় বাবা যখন ছোটবেলা ছিল তখন ওই আটলা গ্রামে প্রায় মানুষের ঠাকুর ঘর থেকে ওই কুলদেবীর মূর্তি চুরি করে পুকুরের জলে ডুবিয়ে রাখত, তাই নাকি? তাহলে পুলিশ মশাই মহারাজ কি বলছে শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো কি বলবে। ওটা তো বাবা ছাড়া আমার কিছু নয়, ওরা চাইছে বাবা চরণকে ফুল নিয়ে ফাঁপিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে নিজেদের কর্তৃত্ব কায়েম করতে। ওই বাবা চরণকে কোন রকমে এই মন্দিরে ঢুকতে দেবেন না, বুঝতে পেরেছেন? কারণ শাস্ত্রে কি বলেছে জানেন, অভাবে স্বভাবে নষ্ট। হ্যাঁ, উপরন্ত মন্দির কিছু চুরি হলে মন্দির কমিটি আমাকে হোসলতি করে আমাদেরকে মন্দির থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ তাড়িয়ে দেবে। ওই কৈলাসপতি আর মোক্ষদানন্দের উদ্দেশ্য হচ্ছে আরো ব্যাপক। ওই কৈলাসপতি আর মোক্ষদানন্দ যদি এই সমাজের মাথা হয় আর করুণাপদে প্রতিষ্ঠা হবার পরে আমাদেরকে কেউ মানবে না, এই সমাজের অনুশাসন হাতের মুঠোয় আসবে। বিচার করুন, বিচার করুন। কারণ ওই মোক্ষদানন্দ আর কৈলাসপতি যদি সমাজের মাথা হয় তাহলে আমাদের কেউ আর ব্রাহ্মণ মনে মানবে না, অন্য হয়ে যাবে পূজা অর্চনা, যাজক বৃত্তি বন্ধ হয়ে আমাদের সংসার বেঁচে যাবে অভাবের বন্যায়। প্রতিকার করবো, প্রতিকার করবো, অবশ্যই প্রতিকার করবো। তুই মুটি আমাকে মন্ত্রের ভিতরে ঢুকতে দেবে না। ঠিক আছে যাও, তুমি বাইরে বাইরে অপেক্ষা করো। যাচ্ছি প্রভু। মহারাজ, মহারাজ, ওই দেবী, দেবী শুধু আমাদের সবাইকার নয়, ওই দেবীর সম্পত্তিতে তো আপনারও অধিকার আছে নাকি? হ্যাঁ অবশ্যই লোভা অধিকার আছে। এই মধ্যে এই যে মন্দিরের দেবী পার্থিব যত ঊর্ধ্বে বিশ্ব তিনি এইসব সম্পত্তি ভোগ করবে না, ভোগ করবে নিচে বিশেষ ব্যক্তি, নাই কোনো ফিরিঙ্গি, নাই কোনো জবন, তাহলে আমাদের ভোগ করতে দোষটা কোথায়? যদি বললেন কেন, ওই শাস্ত্রে বলেছে, শাস্ত্রে কি বলেছে বলুন দিদি, জানেন তো কি বলেছে? শাস্ত্রে বলেছে ত্যাগে দুঃখ আর ভোগে আনন্দ। আমি এই মায়ের মন্দির দাঁড়িয়ে আপনার সামনে প্রতিজ্ঞা করছি, ওই মোক্ষদানন্দ আর কৈলাসপতির অহংকার আমি ভেঙে চুরমার করে দেবো, আর তা যদি না পারি আমি হচ্ছি সমাজপতি বৃন্দাবন তর্কালঙ্কার। এই সমাজের প্রতিটি রন্ধে রন্ধে আমি ছড়িয়ে দেব ওদেরই বিরুদ্ধে বিষাক্ত বিষ। আর তোমার প্রতি বৃন্দাবন তর্কালঙ্কার দুজনেই আমার হাতের মুঠোয়। মুখারণ্য, তুমি মন্দিরে কোনো পদে না থেকেও তুমি মনে করছো মন্দিরে তোমার বাপত্তি সম্পত্তি, তুমি চাও সরল সাধারণ বাহজনকে এই মন্দিরে ফিরে ঢুকিয়ে তোমাদের নিজেদের কর্তৃত্ব কায়েম করতে। আমি জানি তোমার লক্ষ্য ওই মন্দিরে কোষাগার, তোমার সেই স্বপ্ন আমি তৃণমূলই ধ্বংস করে দিলাম। তুমি চাও ভবিষ্যতে ওই বাবা চরণকে মন্দিরে কৌলপদে নিযুক্ত করতে। আমি চাই, আমি তোমাকে আমি জানি সেই মন্দিরে কোষাগার, তার আগে ওই মন্দিরে কোষের সমস্ত সম্পত্তি নিয়ে আমি পালিয়ে যাবো অনেক অনেক দূরে। কে বিবেক? না বিবেক আমার নেই, পাপ পাপ আমি মানি না, পূর্ণ পূর্ণ আমি মানি না। মন্দিরে দেবী নিষ্পান পাষাণী শিলা, সারা জীবন নিজেকে উপবাসী রেখে ওই পাষাণ শিলায় আমি পাঠ পূজা করতে চাই না,
পালন করে নে। তাহলে তোমার ওই যদি বললে কেন কনিষ্ঠ পুত্রটি কোথায়? গোড়াইদের বাড়িতে, সেটা তো পূজো করতে গেছে। বাহ, তাহলে ছোটটির ওই সংসার ধর্মে মতি হয়েছে। আর না হলে বা চলবে কেন বলো? বড়টা তো একেবারে বাউন্ডুলে, ওর বাবা ওই সর্বানন্দের স্বভাবটা পেয়েছে। আর কিছু বলার আছে আপনার? তাছাড়া আর একটা কথা বলি, ওই বামাচরণকে তুমি তারাপীঠে যেতে দিও। কেন তর্কালঙ্কা মশাই? কেন কি বুঝো না, ওটা হচ্ছে তো মহা শ্মশান, উৎপ্রেতের ব্যাপার, তন্ত্রমন্ত্রের ব্যাপার। আর তাছাড়া ও যে সমস্ত মানুষদের সঙ্গে মেশে তা থেকে ভালো লোক নয়। ঠিক আছে, মামা বাড়িতে এলে ওকে আমি তারাপীঠে যেতে নিষেধ করে দেব। বাবা 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 বাবা, তুমি তো বুদ্ধিমতি, তুমি আমার মনের কথাটা ঠিক বুঝতে পেরেছো। আর কিছু বলার আছে আপনার? বলা আছে, বলবো বলি তো আমি এখানে এসেছি। জানো বৌমা, তোমাকে দেখে না আমার বড় কষ্ট হয় গো, বড় কষ্ট হয়। একে তো তোমরা হচ্ছে আমার প্রতিবেশী, তারপরে স্বজাতি, ওই তো তোমার স্বামী সর্বানন্দ অকালে এই মরে গেল, এতগুলো ছেলে পুলে নিয়ে কি করে যে তুমি সংসার চালাচ্ছ কে জানে, জমি জায়গাও তো একটু নেই। আমি আপনার কাছে করজোড়ে মিনতি করে বলছি তর্কালঙ্কা মশাই, আমি নিষ্ঠাবান গরিব ব্রাহ্মণ ঘরের বিরহ তুলবধূ, অভাবের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে কোন রকমে বেঁচে আছি। আমার দারিদ্রতার সুযোগ নিয়ে আর আপনি আমার অপমান করবেন না। আপনি চলে যান আমার বাড়ি থেকে, আপনি চলে যান। বৌমা, আমি হচ্ছি এই সমাজের মাতা তর্কালঙ্কা, বৃন্দাবন তর্কালঙ্কা হারে, আমাকে সমাজে কেউ কথা বলার সাহস পাবে না। জানো বৌমা, না কিছু ভেবো না, বুঝতে পেরেছো? কিছু ভেবো না, যদি ওই চাল ডাল টাকা পয়সার দরকার হয় তুমি আমাকে বলো। কেমন বৌমা, তুমি আমাকে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, তাড়িয়ে দিচ্ছ তোমাদের বাড়ি থেকে আমাকে, এরপর এখানে এক মুহূর্ত তাহলে কর থাক্কা দিয়ে বের করে দেবো। কি বলে তুই আমাকে তোদের বাড়ি থেকে খার ধাক্কা দিয়ে তাড়ি দিবি? এখন খার ধাক্কা দিইনি, এটা আমার চোদ্দপুর যে ভাগ্য ভালো। কি বলি রাম, তুই আমাকে চোদ্দপুর স্তরে কথা বলি। শোন রাম, তুই আমাকে তোদের বাড়ি থেকে তাড়িয়ে দিবি, কিন্তু আমি যদি তোদের এই আটলা গ্রাম থেকে তাড়াতে না পারি তাহলে আমার নাম বৃন্দাবন তর্কালঙ্কারী নয়। আশঙ্কায় বুকটা আমার মুচড়ে উঠছে, মনে হচ্ছে বোমা বুঝি আমার।
ঢুকতে দেয়নি বড় মা। মেচি মেচি চোর অপবাদ দিয়ে কুকুরের মতো দূর দূর করে মারতে মারতে তাড়িয়ে দিলে, আর তুই বেটি ড্যাব ড্যাব করে চেয়ে চেয়ে দেখলি, ওদের বারণ পর্যন্ত করলেনি, আর কোনোদিন যাবনি, কোনোদিন যাবনি তোর মন্দিরে। তুই ভেবেছিস আর আমি তোকে দেখতে পাবো না, তুই আমায় দেখা দিবি না। হ্যাঁ, সেই জন্যই তো এই পুকুর পাড়ে বসে বসে আমি মাটি দিয়ে তোর মূর্তি তৈরি করেছি। এবার কাঁদতে কাঁদতে তোকে ডাকবো, দেখি তুই আমার ডাকে সাড়া না দিয়ে কেমন থাকতে পারিস, কেমন থাকতে পারিস তুই। আমি জেনেছি রে মা, আমি জেনেছি রে বেটি, তোকে যে যেভাবে ডাকে তার ডাকেই তুই সাড়া দিস। আমি জেনেছি রে মা, আমি জেনেছি, জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, যে তোমায় যেভাবে ডাকে তার ডাকে হও মারাজি, যে তোমায় যেভাবে ডাকে তার ডাকে হও মারাজি, জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা মাকে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি চর মকে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি চর খোদা বলে ডাকে তোমায়, মোগল পাঠান সৈয়দ কাজী খোদা বলে ডাকে তোমায়, মোগল পাঠান সৈয়দ কাজী তুমি জানো ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা, জেনেছি জেনেছি তারা, জেনেছি জেনেছি তারা। অপূর্ব চমৎকার! কে? আমি আশিক খা, বীরভূমের শাসনকর্তা আমার ভাই। তা এখানে কেন এসছ? জঙ্গলের পথ ধরে মহল্লায় ফিরছিলাম, হঠাৎ তোমার কণ্ঠের বেহেস্তি সোর শুনে আমি চলে এলাম তোমার সঙ্গে দেখা করতে। আমার মন ভরে গেল তোমার অপূর্ব গান, অপূর্ব মধুর তোমার কণ্ঠস্বর। আমার তারামায়ের নামটিই তো মধুর গো, আমার তারামায়ের নামটিই তো মধুর, মধুর আমার মায়ের নাম, মধুর আমার মায়ের নাম, মধুর আমার মায়ের নাম, মধুর আমার মায়ের নাম। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি, মামা বলে ডাকি অবিরাম, তাই তো আমি দিবানিশি, মামা বলে ডাকি অবিরাম, মধুর আমার মায়ের নাম, মধুর আমার মায়ের নাম, মধুর আমার মায়ের নাম। তুমি তুমি আমায় শিখিয়ে দেবে এই মধু মাখা গান? ধরবো কা, এই গান আবার শিখতে হয় নাকি? ওরে ভক্তি ভরে অন্তর দিয়ে মাকে মা মা বলে ডাকলে ও মাই তো শিখিয়ে দেবে। কিন্তু আমি যে মুসলমান, তোমরা আমাদের অস্পৃশ্য মনে করো, তোমাদের দেবীকে মা বলে ডাকার অধিকার তো আমার নেই। দূর ভাই, মা মায়ের কাছে আবার হিন্দুর মা, এ মায়ের কাছে আবার হিন্দুর মা মুসলমানের মা, এসব আলাদা আলাদা হয় নাকি? হিন্দুর মায়েরও গব্ব হয় আর মুসলমান মায়েরও গব্ব হয়, তাহলে দুই মাই তো সমান হয়ে গেল, হিন্দুর মাও মা আর মুসলমানের মাও মা। আর সেই মায়ের কাছে আবার জাতপাত, জাতপাতের ছেলে পুলে। বন্ধু বন্ধু তুমি ভালো, তুমি ভালো, এসে 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 বসো 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 দেখি।
ভক্তিটা একই হলো, যে তোমাদের তোমাদের মসজিদ মাজারে গিয়ে যে ভক্তি করো একই ভক্তি, বেশ ভক্তি ভরে প্রাণ খুলে মাকে মা মা বলে ডাকে। দেখি তোমার ডাকে বেটি সাড়া দেয় কিনা, মায়ের কাছে আবার হিন্দু ছেলে মুসলমানের ছেলে, মা সে মা, মা মা, মায়ের কোনো জাত নেই। ডাক দেখি তোমার মা মা গো মা, কি শান্তি কি তৃপ্তি মা বলে ডেকে, মা গো। বাহ 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 বাহ, এই তো তোমার চোখে জল, মা ডাকে তোমার চোখে জল এসে গেছে বন্ধু, তোমার চোখে বাহ বাহ, মা ডাকে চোখে জল এসে গেল। তার মানে তুমি মা ডাকতে শিখে গেলে, তুমি মা ডাকতে শিখে গেলে, তুমি তুমি আমি তারাপীঠে নিয়ে যাবে বন্ধু, না আমার তারা মাকে একটি বার দেখাবে তুমি। তারাপীঠে কোনোদিন যাবো না আমি, তারাপীঠে আমি কোনোদিন যাবো না জানো বন্ধু। ওই ওই তারাপীঠের বামুন গুলো আমাকে বিনা দোষে জোর অপবাদ দিয়ে মন্দির থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমি 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 চুরি করিনি, কিছুই চুরি করিনি, আমি কিছুই চুরি করিনি গো। তবু ওই বামুন গুলো কি করলে জানো, আমাকে মিচি মিচি জোর অপবাদ দিয়ে কুকুরের মতো মারতে মারতে দূর দূর করে মন্দির থেকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিলে তো ভারী হয়ে গেল, তাড়িয়ে দিলে ভারী হয়ে গেল, ভারী হয়ে গেল আমার। সেই জন্যই তো মাটি দিয়ে এই পুকুর পাড়ে বসে বসে আমি বেটির মূর্তি তৈরি করেছি। আসতে হবে বেটিকে আমার ডাকে পুকুর পাড়ে, আসতে হবে। আমি যদি ভক্তি করে থাকি ডেকে থাকি, আসতে হবে তোকে, আসতে হবে আমার ডাকে তোকে, এখানে আসতে হবে, আসতে হবে, তো আসবি, আসতে হবে। তারা মা সত্যি কি মধুর নাম,
এখনই বুঝতে পারলাম কেন বাবা চরণ ছুটে গেল ওই তারাপীঠে। আমারও বাবার মতো বলতে ইচ্ছা করছে, মধুর আমার মায়ের নাম, মধুর আমার মায়ের নাম, মধুর আমার মায়ের নাম, মধুর আমার মায়ের নাম। তাই তো আমি দিবানিসি মামা বলে ডাকি অবিরাম, ডাকি অবিরাম, মধুর আমার মায়ের নাম, মধুর আমার মায়ের নাম, মধুর আমার মায়ের নাম, মধুর আমার মায়ের নাম। চুপ কর, চুপ কর, আল্লাহ মালিক যে
মালিক অবু অবধ শিশু, ওর কসুর তুমি নিও না মালিক, ওর কসুর তুমি নিও না, ওই অবধ শিশুর কসুর তুমি মাফ করে দাও, মেহরবান মাফ করে দাও। তোমার অপমান আমি কেমন করে তোমার অপমান সহ্য করব ভাইজান? এমনই আমার পদ নশে যে তোমার বেইজ্জতি আমাকে সহ্য করতে হচ্ছে। খোদা ওগো খোদা, এর চেয়ে তুমি আমার মত দিলে না কেন? খোদা তুমি আমার মত দিলে না কেন? বহুত তাজ্জব কি বাত, এতখানি বেড়ে গেছে আশিক, আমি তাকে শায়েস্তা করব, তাকে এমন শিক্ষা দেব যেন আর কোনোদিন কারুর সঙ্গে বিয়াদবি না করে। কই হাই আশিক? বলো তো ভাইজান, আশিক তোমাকে কতখানি বেইজ্জত করেছে? অনেকখানি ভাইজান, অনেক। মেবে বোধহয় শেষ করতে পারবে না। শুনলে শুনলে বড় সাহেব, তোমাকে পর্যন্ত তামাশা করে কথা বলছে? তামাশা ছাড়া আমি যে কিছুই জানি না। চুপ কর, তোমাকে কেউ না চিনলো, আমি চিনি। সন্তানকে তো মায়ই চিনবে বলো ভাবি? আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আমি তাহলে চলি বড় সাহেব। আপনি আমার আশিক ভাইকে যেন অপমান করবে না, কারণ আমি সামান্য তুচ্ছ করুণাময় খোদাতালার এই বিশাল পৃথিবীতে আমার অস্তিত্ব কতটুকু? আশিকের বেইজ্জতি আমাকে ছোট করতে পারেনি বড় সাহেব, কেননা বেইজ্জতকে ইজ্জত বলে মেনে নেওয়ার তাকত আমি রাখি। আল্লাহ মালে, আমার আবার নামাজের সময় হয়ে গেল, মসজিদে আজান দিয়ে দেবে। আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিক। আশিক বলো ভাইজান, এসব আমি কি শুনছি? আশিক বলো কি সব শুনেছ তুই নাকি? এই দেখো, আমি তো নিজেই জানি না তুই কি অপরাধ করেছিস। খবরদার খবরদার বলছি হাসবে না। কেন বেগম, আশিকের হাসিটাও কি অপরাধের তালিকায় পড়ে? বলো বেগম, আশিক আর কি অপরাধ করেছে? আশিক আমার ভাইজানকে অপমান করেছে। এ কথা সত্য? যার মান নেই তাকে কি অপমান করব ভাইজান? কি বললে? আমার ভাইজানের মান নেই? এ কথা শুনো, তুমি চুপ করে থাকবে বড় সাহেব? হ্যাঁ চুপ করে থাকবে, কারণ ভাইজান ভালো করে জানে আমি নিজে যেমন কোনো অন্যায় করি না, তেমনি কারো অন্যায়কে আমি বরদাস্ত করি না। তুমি অন্যায় করো না? না। তাহলে বলো, ইসলাম হয়ে শরীয়তের বিরুদ্ধে আচরণ করা কি কসুর নয়? কি বলছো বেগম, আশিক শরীয়তের বিরুদ্ধে আচরণ করেছে? তোমার পিয়ারের ছোট ভাইকে জিজ্ঞাসা করে দেখো না, আশিক ইসলাম আর শরীয়তের বিরুদ্ধে আচরণ করেছে কিনা? বলো আশিক। বাসে ভাইজান ভালোবাসে, আমি ঠিক যতটাই ইসলামকে ভালোবাসে ঠিক ততটাই ভালোবাসে হিন্দু ধর্মকে, কারণ আমার দিলের ইমারতে পাশাপাশি বাস করছে রাম এবং রহিম। আশিক সাবাস, সাবাস ভাই সাবাস। আয় ভাই, তোর ওই কথা শুনে এক বেস্তি রচলিতে ভরে গেল আমার জিন্দেগি। আয় ভাই, আয় আয় আমার বুকে, আয় ভাই আমার বুকে, আয় আমার বুকে, আয়। ওরে তুই আমার গর্ব, তুই আমার অহংকার। শোনো হবে, তোমার ভাইজানকে বলে দিও ধর্ম সকলের সমান। আমাদের যেমন আল্লাহ তাআলা, ওদের তেমনি ভগবান। তার মানে তুমি কি বলতে চাও আমার ভাইজানের কোনো জ্ঞান নেই? আছে আছে বেগম, তবে যেটা আছে তার নাম হচ্ছে মৌলবাদ। যারা সবাই শরীয়ত মেনে চলে তারা কি সবাই মৌলবাদী? যারা এই কথা বলে তারা শরীয়তের ব্যাখ্যা জানে না, শরীয়ত কখনো ধর্ম নহে, পরধর্মের বিরুদ্ধে আচরণ করতে শেখায়নি। তুমি জানো না বেগম, তোমরা সবাই হয়তো জানো যে আমি আমার পপুলার কোনো খোঁজ খবর রাখি না, কিন্তু জানো না তো বেগম, আমি প্রজাদের সুখ দুঃখের কথা ভেবে রাত্রি আমার নিদ আসে না, তাই তো ছত্র বেশি আমি চারিদিকে ঘুরে বেড়াই, চারিদিকে ঘুরে বেরিয়ে তাদের খোঁজ খবর নেই। তুমি আমার ভাইয়ের বিচার চাইতে এসেছিলে তাই না বেগম? আমার উচিত ছিল তোমার ভাইজানের বিচার করা। কি বলছো তুমি বড় সাহেব? বড় শান্তি দেশ আমার এই বীরভূম পরগনা, এখানে পাশাপাশি বাস করে রা আমার রহিম। একদিকে যেমন মন্দির থেকে ভেসে আসে গীতার অমৃতবাণী, অপর দিক থেকে আবার মসজিদ থেকে ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি। তোমার ভাইজান চাই
হিন্দুদের এই দেবালয় থেকে পূজা অর্চনা বন্ধ করে এখানে ইসলামের আবাদ করতে আশিক তার প্রতিবাদ করেছিল বলে সে নাকি তোমাদের বিরুদ্ধাচারণ করেছে। সে নাকি তোমাদের, আর তুমি আমার বেগম হয়ে আমার কাছে এসেছো বিচার চাইতে। ভাইজান, এত কথা তুমি কি করে জানলে? ভাইজান জানি রে ভাই, জানতে আমাকে হয়, কারণ আমি যে জাগিরদার আসাদুল্লাহ খা, তাই তো খোদা তালার কাছে আমি মোনাজাত করি। হে দিন দুনিয়ার মালিক, আমার স্ত্রীর গর্ভে আমার যেন দুটো সন্তান জন্মায়, ভাইজান তাদের একজনের নাম রাখবো রাম আর একজনের নাম রাখবো রহিম। ভাইজান রহিম, রাম রাম রহিম রাম। ভাইজান যেন আমার মানুষ নয়, বেহেস থেকে নেমে আসা কোন ফরিস্তা। চুপ করো বন্ধু সাহেব, তোমাকে কেউ না চিনলো, আমি চিনি। তুমি মনে করেছো বড় সাহেবকে হাতে করে তার সমস্ত জায়গা তুমি আদায় করে নেবে, তাই না? জায়গা আমি চাই না ভাবি। ওসব আমি বিশ্বাস করি না। তুমি তো নিজেকেই বিশ্বাস করো না। না ভাবি না, আর এগিও না, আমি তোমার মুখ থেকে কটু কথা শুনতেই ভালোবাসি। এই বেয়াদব আশিককে কখনো মিষ্টি কথা শোনাতে এসো না ভাবি, কখনো মিষ্টি কথা শোনাতে এসো। আচ্ছা, এত দেমাগ, এত অহংকার, এত দূরদৃষ্টি তোমার মোহাম্মদ আছে, তবে তুমি পারবে না নিজেকে বাঁচাতে এই আয়েশার দূরদৃষ্টি থেকে। তোমাকে আমি না থাক, বাতাসেরও কান আছে শুনে ফেলবে। এই দিলের খোপ, দিলের পিঞ্জরেই বন্দী হয়ে থাক। সাধারণ মানুষ আজ তারাপীঠে আসতে ভয় পায়, এমনকি মন্দিরের অভ্যন্তরে চলছে অনাচার। দেখছি মকদা, আমি সবই দেখতে পাচ্ছি, কিন্তু কি করার আছে বলো? করার না থাকলেও করতে হবে, এই তারাপীঠকে অনাচার মুক্ত করতে হবে কৈলাসপতি। আমিও চাই মুখদেব এই তারাপীঠ অনাচার মুক্ত হোক, কিন্তু কি করব বলো? তার জন্য আমি একটা ক্ষেত্র প্রস্তুত তৈরি করতে শুরু করেছি কৈলাসপতি। হ্যাঁ মুখদেব, যতদিন না বাল ব্রহ্মচারী ওই বামাচরণ সিদ্ধি লাভ করছে, ততদিন পর্যন্ত এই তারাপীঠ অনাচার মুক্ত হবে না। ওই একমাত্র বামাচরণই পারবে তো তারাপীঠ কেন বিশ্বের তন্ত্র সাধনার পরিবর্তন আনতে, কারণ তুমি তো জানো মা তারারও তাই ইচ্ছা। কিন্তু বামা চরণের কবে সিদ্ধি লাভ হবে? তাছাড়া আমার তো এখন দীক্ষাই হয়নি। আমি ঠিক করেছি, আগামী শ্রাবণী অমাবস্যার গভীর রাতে এই মহাশ্মশানে আমি তার দীক্ষা দেব। আমি অতদিন আর ধৈর্য ধরে থাকতে পারবো না কৈলাসপতি, ধৈর্য ধরে থাকতে পারবো না, তাই এখানকার সমস্ত পরিস্থিতি লিখে জাগিরদার আসাদুল্লাহকে আমি পত্র লিখেছি, কারণ আমি চাই এই তারাপীঠের কলঙ্ক মুক্ত হোক। আমি এই আসাদুল্লাহর কাছে সুবিচার চেয়েছি। জাগিরদার আসাদুল্লাহর কাছে আপনি সুবিচার পাবেন ব্রাহ্মণ? কে আপনি? আমি আসাদুল্লাহর ছোট ভাই আসিফ। আসিফ আপনার ফরমান কি লেখা আছে এই ফরমানে? ভাইজানের হুকুম, তন্ত্র সাধনার নামে তারাপীঠে অনাচার অবিলম্বে বন্ধ করতে হবে, আর যে না শুনবে তাকে কঠোর শাস্তি পেতে হবে। দ্বিতীয়ত, পণ্ডিত মক্ষদানন্দকে মন্দিরের কৌলপদে নিযুক্ত করে বামাচরণকে কোন একটা কাজে নিযুক্ত করতে হবে। জায়গিদার হুকুম মানতে হবে বাধ্য নয়, হুকুম মানতে হবে বাধ্য, কারণ এই তারাপীঠ আমাদের জায়গিরের অধে। অধীন হলো তারাপীঠ এই মন্দির হিন্দুদের ইয়াসা সম্পত্তি, কোন বিয়ে ধর্মী হস্তক্ষেপ আমরা সহ্য করবো না। বিদ্রোহ করবে ওই জন্য তাই করবে এই বিদ্রোহ তবে অশিক্ষা হাতে তো অশিক অশিক তার ভাইজানের হুকুমের গোলাম, তার নির্দেশ তার কাছে খোদার নির্দেশের সমান। আজকের এই অপমান স্বরূপানন্দ কোনদিন ভুলবে না। ও আপনাই তাহলে মহাপুরুষ,
স্বরূপানন্দ, যিনি কৈলাসপতি বাবার মোক্ষদানন্দকে অপমান করেছেন, বামাচরণের মতন একজন সহজ সরল নির্মল ধর্মপ্রাণ ব্যক্তিকে চোর অপবাদ দিয়ে আপনি মন্দির থেকে তাড়িয়ে দিয়েছেন, অনাচরিতান্ত্রিকদের প্রশ্রয় দিয়ে তারাপীর মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। মন্দির আর মন্দিরের দেবী হিন্দুদের হলেও জায়গাটা আমাদের, তাই প্রয়োজন হলে আপনাকে পৌরপদ থেকে সরিয়ে দিয়ে অন্য কোন ব্যক্তিকে আমি নিযুক্ত করতে পারে। ঠিক আছে, আমি ও দেখবো। আচ্ছা, দুর্লভ কাকা উনি করে আমাকে অযোগ্য পদ থেকে অপসারণ করে। তুমি আমার শিক্ষা, তুমি হিন্দু ধর্মে আঘাত এনেছ, এর প্রতিফল তোমাকে পেতেই হবে। আমি একবার কৈলাসপতি বাবা এবং মোক্ষদানন্দের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি মোক্ষদানন্দ আর উনি হচ্ছেন কৈলাসপতি বাবা। বান্দার সালাম পৌঁছে। আমার অনিচ্ছাকৃত দুর্ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমায় ক্ষমা করবেন। ঈশ্বর তোমার মঙ্গল করবে। আজ তাহলে আমি আসি। ভাইজানের ইচ্ছা, খুব শীঘ্রই আপনি মন্দিরের কৌলপদের দায়িত্ব গ্রহণ করুন এবং বামাচরণকে কোনো একটা কাজে নিযুক্ত করুন। আর লক্ষ্য রাখবেন, মন্দিরের কোনো কাজে বা অনুষ্ঠানে যেন কোনো বিঘ্ন না ঘটে। আদাব। ঈশ্বর তোমার মঙ্গল করুন। সবই মায়ের ইচ্ছা, সবই তারা মায়ের ইচ্ছা। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে যতন করে হৃদয়ে রাখো মন, আদরিনি তারা মাকে, যতন করে হৃদয়ে রাখো মন, আদরিনি তারা মাকে, তুই দেখার আমি দেখি, তুই দেখার আমি দেখি, আর যেন না কেউ দেখে, তুই দেখ আর আমি দেখি, আর যেন না কেউ দেখে, যতন করে হৃদয়ে রাখো আদরিনি তারা মাকে, যতন করে হৃদয়ে রাখো আদরিনি তারা মাকে। বাবা বাবা বলো, কৈলাসপতি বাবা আমার পিন নাম নাও বাবা, আমার পিন নাম নাও, আমার পিন নাম নাও, আমার বাবা বাবা মুখ্য বাবা গো, আমার পিন নাম নাও গো বাবা, আমার পিন নাম নাও, আমার পিন নাম নাও বাবা, আমার পিন নাম বাবা। এবার এদিকে হয় তো বাবা, দেখি তো তোর কপালটা। হ্যাঁ হ্যাঁ, বাবা অবাক হয়ে আমার কপালে কি দেখছে? দীক্ষা দিলে সেই গুরুভার কি বহন করতে পারবে? বলে যেও না মোক্ষদানন্দ, তুমি বলে যেও না, বামাচরণ হচ্ছে মা তার মানুষ পুত্র। ঠিক 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 তুমি আমার মনের কথাটি খুলে বলে দিয়েছো বাবা, আমার মনের কথা খুলে বলে দিলে। সত্যি তো তারামাই তো আমার বড় মা, তারামা আমার বড় মা, তারামা আমার বড় মা, তুমি আমার মনের কথা খুলে বলে দিলে।
তারা মা আমার বড় মা। বাবা গো বাবা, আমার তো সইছে না বাবা, আমার দীক্ষা দাও বাবা, আমার দীক্ষা দাও, দীক্ষা দাও। এখনো ভেবে দেখ বামা, বাড়িতে তোর অসহায় বিধবা মা, রামচরণ বেকার, অভাব অনটনের সংসারে তুই একমাত্র তাদের আশা ভরসা। অমন অমন কথাটি কেন বলছো বাবা, অমন কথাটি কেন বলছো গো? বড় মা আছে না, ওই বড় মা, বড় মা, ওই ওই বেটি দেয়, ওই বেটি অমন অমন কথাটি বলছো কেন গো বাবা? হ্যাঁ, তার তারামায়ের দেয়, তারামায়ের দেয়, আমাদের সংসারে কোনো অভাব থাকবে না বাবা, কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না। এত জোরে বিশ্বাস, তাকে কি কেউ কখনো আটকে রাখতে পারে মুখদা? দেখো মুখদা দেখো, অন্তর সঙ্গে পরমাত্মার মিলনের কি ব্যাকুল আকুলতা। ওকে তুমি আর বাধা দিও না মকদা, ওকে তুমি আর বাধা দিও না। বাধা আমি দিচ্ছি না কৈলাসপতি, বাধা আমি দিচ্ছি না। ভবিতব্যকে রোধ করার ক্ষমতা কারো নেই, কারো নেই। তবে তুমি ওকে একটা কথা স্মরণ করিয়ে দিও, গর্ভধারিণী জননীকে কাঁদিয়ে কেউ কোনোদিন বড় হতে পারে না, বড় হতে পারে না, বড় হতে পারে না। বাবা ও বাবা, তুমি কি ভাবছো বলো না, দাও আমার দীক্ষা দাও, আমার তো সইছে না, আমার দীক্ষা দাও বাবা, আমার দীক্ষা দাও, আমার দীক্ষা দাও। তুই দীক্ষা নিবি বাবা, তবে যা, তোর মায়ের কাছে অনুমতি নিয়ে আয়। মায়ের অনুমতি? হ্যাঁ, মায়ের কাছে অনুমতি নিয়ে আয় বাবা। মায়ের অনুমতি তো, মায়ের 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 অনুমতি। আচ্ছা বাবা, বলছি যে মায়ের অনুমতি নিয়ে আসলে তুমি সত্যি সত্যি আমায় দীক্ষা দেবে তো? দেবো রে বেটা, দেবো। যা, তুই মায়ের কাছে অনুমতি নিয়ে বাবা। হ্যাঁ, তাহলে দেরি করবো না বাবা, আর দেরি করবো না, আর দেরি করবো না, আর দেরি করবো না বাবা। আমি ছুটতে ছুটতে যাবো, আমি ছুটতে ছুটতে যাবো, হ্যাঁ, মায়ের কাছে দীক্ষা নেওয়ার অনুমতি আদায় করে আবার ছুটতে ছুটতে চলে আসবো, আর পবিত্র দ্বারকার জলে চান করে তারপরে আমি তোমার কাছে দীক্ষা নিয়ে নেবো। এবার তোরে দেখবো রে মা, দেখো রে বেটি, আমায় দেখা না দিয়ে তুই কেমন থাকতে পারিস, এবার তোরে দেখবো রে মা, এবার তোরে দেখবো, এবার তোরে দেখবো মা গো, কেমন খেলিস লুকোচুরি, এবার তোরে দেখবো মা গো, কেমন খেলিস লুকোচুরি, দেখা তোরে দিতেই হবে, দেখা তোরে দিতেই হবে, শুনবো না তোর ছল চাতুরি, দেখা তোরে দিতেই হবে, শুনবো না তোর ছল চাতুরি, এবার তোরে দেখবো মা গো, কেমন খেলিস লুকোচুরি, কেমন খেলিস লুকোচুরি, কেমন খেলিস লুকোচুরি। বাবা আমি দেরি করবো না, আমি যাই মায়ের কাছে দীক্ষা নেওয়ার অনুমতিটা আদায় করে আসি, মায়ের কাছে দীক্ষা নেওয়ার। এবার তোরে দেখবো মা গো, কেমন খেলিস লুকোচুরি, এবার তোরে দেখবো মা গো, কেমন খেলিস। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তোর এই অভাগিনী মায়ের বুক খালি করে তুই চলে যাস না।
কান্নাকাটি করেছে কেন? কি হয়েছে? কি আর হবে দাদা, তুমি তিন দিন বাড়ি ফিরে আসোনি, রুগ্ন শরীর, তোমার কথা ভাবতে ভাবতে মা বোধহয় শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা মা, তুমি আমার জন্য কেন এত ভাবো বলো দেখিনি? কেন ভাববো না বল, তুই যে আমার খ্যাপা ছেলে বাবা, কোথায় থাকিস, কি খাস, আমার বুঝে চিন্তা হয় না? না তুমি আমার জন্য একটু ভাববে না, বুঝলে, একটু ভাববে না কেন মা? বড় মা, ওই তারা মায়ের কাছে থাকলে আমি খুব ভালো থাকি বাবা, আমি খুব ভালো থাকি। হ্যাঁ গো মা, বুঝলে মা, আমি যখন মন প্রাণ উজাড় করে ভক্তি ভরে বড় মা বলে ডাকি, তখনই একটা একটা অজানা আনন্দে আমার মনটা ভরে যায়, আর তখনই আমার তখনই আমার মনে হয় এটাই তো আমি চাই, এটাই আমার জীবন, এটাই আমার জীবন। ওরে হতভাগা, বড় মাই তোর কাছে সব, আমি তোর কেউ নই। আমার মেয়ে কি বোকা, আমার মেয়েটা কি বোকারি, কি বোকা মেয়ে আমার। মা তুমি আমার কি করে পর হবে, তুমি আমার গর্ভধারিণী মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মা, তুমি তুমি আমার কি করে পর হবে মা? তাহলে তুই আমায় কথা দে বাবা, আমায় ছেড়ে দিয়ে আর কোথাও যাবি না? কিন্তু মা গো, ওই বড় মা, বড় মা ও বেটি আমার সবসময় চালায় জানো, যখন তখন যখন তখন আমায় খালি বলবে বামা তুই আমার বেটা, আমার বেটা তুই, তুই আমা আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আয়, আমার কাছে, আমার কাছে। আমি তোকে সেখানে যেতে দেব না, আমি তোকে সেখানে যেতে দেব না। তাহলে তাহলে তুমি আমায় কথা দাও মা, আমি যা চাইবো তাই দেবে। কি চাইবি তুই? না আগে কথা দাও তারপর বল। আচ্ছা বাবা আচ্ছা, কথা দিচ্ছি তুই যা চাইবি আমি তাই তোকে দেব। না 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 না, তোমাকে বিশ্বাস নেই, তোমাকে বিশ্বাস নেই, তোমাকে বিশ্বাস নেই, তুমি আমার মাথায় হাত, মাথায় হাত বাবা, না না মাথায় হাত, মাথায় হাত দাও না, মাথায় হাত দাও না, মাথায় হাত দাও। হ্যাঁ এবার এ এবার তিন সত্যি করে বলো, তিন সত্যি করে বলো, আমি যা চাইবো তাই দেবে, তিন সত্যি করে বলো, আমি যা চাইবো তাই দেবে, বলো বলো বলো। আচ্ছা বাবা আচ্ছা, আমি তোর মাথায় হাত দিয়ে বলছি তুই যা চাইবি আমি তাই তোকে দেব। আবার বলো। বললাম তো যা চাইবি তাই তোকে আমি দেব। আবার বলো। ও বলছি তো তুই যা চাইবি আমি তাই তোকে দেব। মা সেদিন সেই নারকেল নাড়ু করছিলে না, নারকেল নাড়ু? হ্যাঁ। মা আমায় কিন্তু এখনো একটাও নারকেল নাড়ু দাওনি। তুই খাবি বাবা? ভীষণ 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 খেতে ইচ্ছে করছে, একটা একটা অন্তত দাও না। তুই দাঁড়া বাবা, আমি এখনই তোর জন্য নিয়ে আসছি, তুই দাঁড়া আমি যাবো আর আসবো। মা মা আমার মাথায় হাত দিয়ে কথা দিল, কিন্তু মাকে আমি কথাটা বলবো কেমন করে, বললে তো আবার কান্নাকাটি জুড়ে দেবো, আর আবার বুক ফাটা আর্তনাদ করবে। বড় মা, মা শক্তি দে মা, আমার মনে সাহস দে, মনটা আবার পাষাণ করে দে বড় মা, মনটা আবার পাষাণ কর, মনটা আবার পাষাণ করে দে। এই নে মামা, এই নে, নে বাবা সবগুলো খাবি কিন্তু, নে খা। মা বসে, তুমি কতদিন আমায় তোমার হাত দিয়ে খাইয়ে দাওনি বলো দেখিনি? সেই সেই ছোটবেলায়, সেই ছোটবেলায় আমি যেদিনে খাবো না বলে ঝোঁক করতাম, সেদিন তেমন তুমি কেমন তুমি ওই সব পুকুরের নাম করে করে, শিব পুকুর, কালী পুকুর, বড় পুকুর, এই বড় পুকুরে দেলা পড়ল আমার বামার মুখে খাইয়ে দিতে, কি ভালো লাগতো। মা মা কাজ করো মা, তুমি তুমি আজ তোমার হাত দিয়ে আমায় খাইয়ে দাও, অনেকদিন পর
মায়ের হাতে আনন্দ করে খাই। কপ্পুর, ছোট ছোট এলাচ, ক্ষীর, দারুন দারুন। সত্যি কথা বলতে কি, আমার মায়ের মতো নারকেল নাড়ু পৃথিবীর কোন মা।
বড় মায়ের গায়ের গন্ধ, বড় মায়ের গায়ের গন্ধ। কে যেন গুরু গম্ভীর কণ্ঠে উচ্চারণ করছে বড় মায়ের পূজার মন্ত্র, ও আয়াহি বরদে দেবী দ্রাক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দ সাং দেবী নারায়ণী নমস্তুতে। চারিদিকে শঙ্খ ঘণ্টা ধ্বনি, মা বড় মা বড় মা বাগো মা সংসার বিদেশে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে চল নিজ নিকেতনে মাতাল হয়ে থাকি, হিংসা
লালসা লোভের হাত থেকে নিজেকে রক্ষা করতে, সেটা কি আমার অন্যায় বেগম? তাহলে তুমি আমার গলা টিপে মেরে ফকিরি নিয়ে সড়কে বেরিয়ে পড়ো, আমি তোমাকে কিচ্ছু বলতে আসবো না বেগম। তবু তোমাকে একটা কথা না বলে আমি পারছি না। বলো বেগম। হ্যাঁ বলো বেগম, বলো কে আমার বেইজ্জতি করেছে? কার এত বড় হিম্মত যে আসাদুল্লাহ খাকে বেইজ্জতি করতে সাহস পায়? আর আগে তুমি একটা কথা উত্তর দেবে। বলো। বলে জায়গার টাকার। তার মানে? তোমার না অন্য কারো। তার অর্থ? তাহলে সাই সড়কে গিয়ে জেনে এসো, প্রজাদের কাছে গিয়ে দাঁড়াও, প্রজারা কি বলছে সেটা শুনে এসো। কাল পেতে শুনো প্রজারা কি বলছে। কি বলছে প্রজারা? আল্লাহ মালিক, সে কথা আর শুনতে হবে না বড় সাহেব। বলো আল্লাহ রাখা, কি বলতে চাও? মেহরবানি করে আমাকে এই বীরভূম পরগনা থেকে চলে যাওয়ার হুকুম দিন বড় সাহেব। আল্লাহ মালিক, সেই ভালো ভাইজান, সেই ভালো, তুমি বড় এখান থেকে চলে যাও। তবু তোমরা বলবে না আসল কথাটা কি? বললে তো তুমি আমার কথা বিশ্বাস করবে না। বিশ্বাস করবে না? আরে কবে বিশ্বাস করেছো তুমি বেগম? তোমার বেগম হয়ে আসার পর থেকে যত কথা আমি তোমাকে বলতে গেছি তার একটা কথাও কি তুমি শুনেছো বেগম? কতটুকু আমি তা মুখে প্রকাশ করতে পারি? যদি দিল ছিঁড়ে দেখাবার হতো তাহলে আমি দেখাতাম আশিক আমার কে, আশিক আমার কি, আশিক আমার কতখানি। একটা জ্বলন্ত বিশ্বাসের কারাগারে বন্দী হয়ে আছে আমার প্রাণের ভাই আসি। যেদিন আমার ভুল ভাঙবে বেগম, সেদিন যেন এই তুলিয়ার মাটিতে আমাকে চিন্তা থাকতে না হয়, আমাকে চিন্তা থাকতে না হয়। বেগম তুমি জানো না, তুমিও জানো না আল্লাহ রাখা, আশিক যা কিছু করে আমাকে না বলে করে না, আমিও আশিককে বলিনি এমন কথা নেই। তাই তো খোদা তালার কাছে আমি মোনাজাত করি, হে দিন দুনিয়ার মালিক, আশিকের মৃত্যু হওয়ার আগে তুমি যেন আমার কবরের জমিন ঠিক করে রেখো মেহরবান। আমার কবরের জমিন ঠিক করে রেখো, আমার কবরের জমিন ঠিক করে রেখো। তোমার এত পেয়ার জায়গা না মগর। আল্লাহ মালিক, আজ তো কোনো কাজ হলো না রে বহি। হবে ভাইজান, হবে। কবে হবে? যেদিন বিশ্বাসের দরজা ভাঙবে। কি করে সম্ভব? অসম্ভবকে সম্ভব করার জন্য তুমি ওই বৃদ্ধ পিয়াকো আসাদুল্লাহ খার সঙ্গে তুমি আমার শাদি দিয়েছিলে, তাই না ভাইজান? মাশাআল্লাহ, তোর এত বুদ্ধি বহিন। আমি তো তোমারই বহিন ভাইজান। যাও ভাইজান যাও, রোজাদের মধ্যে তুমি সাম্প্রদায়িকতার বিস্তার দাও, আর আমি বিস্তার ওই বৃদ্ধ বেকব আসাদুল্লাহ খান দিলে। আল্লাহ মালিক, আর তা যদি তুই পারিস বহি ওই কাফের আশিকটাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে, তাহলে সেদিন আসাদুল্লাহর সঙ্গে তার শাদি দিয়ে আমি যে ভুল করেছি রে বহি, তার বীজগুণ ফুল দিয়ে তোর এই জিন্দেগিটাকে আমি জান্নাতি বাগিচা বানিয়ে দেবো। জান্নাতি বাগিচা বানিয়ে দেবো। আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিক। কোথায় দিল বাগিচা বানাবে ভাইজান? আয়েশা দিলে না ভাইজান, না,
আয়েশা দিল দরিয়া শুকিয়ে সারা হয়ে গেছে। যে বেহেস্তের দিল দিয়ে আমি আশিককে ভালোবেসেছিলাম সেই বেহেস্তের দিলগুলি স্থায়ী আজ তপ্ত বালি ছিটিয়ে দিয়েছো তুমি আর ওই বৃদ্ধ ব্যাখো আসাদুল্লাহ খান। বিশ্বাস যদি এই দিল ছিঁড়ে দেখাবার হতো তাহলে আমি তোমাদের দেখাতে পারতাম আশিক আমার কে, আশিক আমার কে, আশিক আমার কতখানি। কি গো ছোট সাহেব, আমার এই হাসির ফুল তুমি চিনতে পারছো না? না। সে কি গো ছোট সাহেব, পীর সাহেবের দরগায় ফুল দিতে গিয়ে আমার এই হাসি দেখেই তো তুমি পাগল হয়ে গেছি। সে জীবন আমি হারিয়ে ফেলেছি। কিন্তু আমি তো হারাতে পারিনি আশিক। সেদিন সেই এক চৌধুরি রাতে ঝোড়োখার আড়ালে দাঁড়িয়ে একটি মেয়ের বেহেস্তের থেকে যে গোলাপ তুমি চুরি করেছিলে সেই বেহেস্তের গোলাপ যে তুমি চুরি। ভাইজান কোথায় গেল ভাইজান? কিন্তু আমার প্রশ্নের তুমি জবাব দেবে না। জবাব শুনতে চাও ভাবি? জরুর জবাব শুনতে চাও? তাহলে শোনো, তোমার এই বেহেস্তে হাসির মধুর কলধ্বনি আমি আজও শুনতে পাই, আজও দেখতে পাই তোমার হাসির বাগিচায় ফুটে ওঠা রাশি রাশি গোলাপ। সেই গোলাপের খুশবু আমি যখন পাই তখন আমার কি মনে হয় জানো ভাবি? মনে হয় সেই বেহেস্তি খুশবু গোলাপের নয়, আমার গর্ভধারিণী আমার। অপমান অপমান অপমান, এই অপমান আমি কিছুতেই সইব না। এই অপমানের বদলা নিতে আমি এই কাল লাগিনি হয়ে আশিকের বুকে বসিয়ে দেব বিষাক্ত ছোবল। কল ভুজঙ্গ হয়ে বিষাক্ত ছোবল মারবো মুখ্যাতার অন্ধের বুকে। কোনো পদে নিযুক্ত হয়ে অহংকার বেড়ে গেছে, প্রতিটি পদক্ষেপে আমাদেরকে হে পতি মনে করতে চায়। আমি কিন্তু বন্ধ করে দেব মহারাজ, তাই তো খুব চিন্তা করে আমি একটা সঠিক পথের সন্ধান পেয়েছি। কি সে সঠিক পথ? যদি বললেন কেন মহারাজ, ওই মোক্ষদানন্দ কৌল পদে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই মন্দিরে চলছে অনাচার। যদি বললেন কেন, কোন এক ধর্মপ্রাণ নারী একাকিনী মন্দিরে প্রবেশ করলে তার উপরে অত্যাচার করা হয়। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, জানো তো না প্রকারণে আগুলা খাকে বুঝিয়ে দিতে হবে এক সাধু ব্যর্থী লম্পটকে মন্দিরে কৌল পদে নিযুক্ত করেছে। আমাদের খুব একটা বেশি বেগ পেতে হবে না মহারাজ। যদি বললেন কেন, আমি ওই রামাতপুর গ্রামে গিয়ে শুনেছি মোক্ষদানন্দের বাল্য জীবনের নাম ছিল নাকি মানি, ভীষণ উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে বলে ওই প্রতিবেশীরা ওকে মানকে বলে ডাকতো। ভালো খবর রাখো দেখছি, মন্দির ভিতরে নারীর অত্যাচার সেটা তুমি প্রমাণ করবে কি করে? অতি সহজে, অতি সহজে, নিশ্চয় নিশ্চয় অতি সহজে। বুঝলেন মহারাজ, আমাদের এই সমাজে আমাদের মতো সমাজপতি কল্যাণের জন্য সমাজ পরিত্যক্তা মহিলার তো অভাব নেই মহারাজ। তাহলে তো হয়েই গেল মহারাজ, তাহলে তো হয়েই গেল। যদি বললেন কেন, তাদের তো আর ওই লজ্জা শরমের বালাই নেই, টাকা পয়সার লোভ দেখালে যে কোনো কাজেই তারা রাজি হয়ে যায়। অবশ্য ঠিক। ধরুন মহারাজ, আপনাকে আরো একটা কাজ করতে হবে। কি কাজ? মাঝে মাঝে ওই মোক্ষদানন্দের সঙ্গে আপনাকে ভালো ব্যবহার, ওই কোষাগারের চাবিটাও তার হাতে মাঝে মাঝে তুলে দিতে হবে। তা কি করে সম্ভব? হ্যাঁ মহারাজ, উদ্দেশ্য সিদ্ধি করতে গেলে অনেক অসম্ভবকেও সম্ভব করতে হয় মহারাজ। যদি বললেন কেন, কিছু বুঝতে পারলেন মহারাজ? হ্যাঁ বুঝলাম বুঝলাম, সত্যি সত্যি তোমার তিন বুদ্ধি আর জ্যাদা বুদ্ধি যোগান দিতে আপনাদের দরবারে এসে হাজির হয়েছে আল্লাহ তাআলার কাছ ফকির আল্লাহ রাকা আল্লাহ মালিক। কে কেমনে? ভয় পাবে।
পাবে না, ভয় পাবে না, আজ ভয় পাবে না। ওই দেখতে ফকির হলে কি হবে, বিধর্মী হলে কি হবে, একদম নিষ্ঠাবান ফকির। আল্লাহ মালিক, আপনি চিনেন ওকে? হ্যাঁ আমি চিনি, আমি ওনাকে এখানে আসতে বলেছি। আল্লাহ মালিক, বলুন ফকির সাহেব, তুমি কিভাবে সাহায্য করবে আর কেন আমার সাহায্য করবে? কিভাবে সাহায্য করব সেটা আমি পরে বলছি জনাব। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হলো, ওটা আমার একান্ত ব্যক্তিগত, চাই কি তার আসাদুল্লাহ আমার চির শত্রু, আমি চাই তার ধ্বংস। আল্লাহ মালিক, আসাদুল্লাহ খা নয়, আসাদুল্লাহ খা ছোট ভাই আছে, সে আমাদের শত্রু, সেদিন আমাকে মুখ্যদানন্দ সামনে আমাকে অপমান করেছে। আপনাদের দুজনের সাহায্য পেলে ওই দুটোকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ মালিক, বলরা বগি কি সাহায্য চাও তুমি আমাদের কাছ থেকে? আসাদুল্লাহ তার ভাইকে বহুত বহুত প্যার করে, আমাদের প্রমাণ করতে হবে আসাদুল্লাহর ভাই আশিক একটা হিন্দু ঔরতকে জোর করে বেইজ্জত করেছে। তাহলে আসাদুল্লাহর দিলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ মালিক, আল্লাহ মালিক। কে শুনতে পাচ্ছেন তো মহারাজ, বুঝতে পাচ্ছেন? আর সেই সঙ্গে আপনারাও একটু সহযোগিতা করে হিন্দু মুসলমানে আমরা প্রচার করে দেবো বীরধর্মীরা মন্দির লুণ্ঠন করেছে, এত বছর ফকির সাহেবকে আমরা ভাগ দেব। আল্লাহ মালিক, কিন্তু একটা ঔরত তো জরুর লাগবে। কতদিন আমি তোকে দেখিনি রে, তোর জন্য আমার ভীষণ দুঃখ হয় রে, খুব কষ্ট হয়। আমার জন্য তোমার কিসের দুঃখ? কন্ত তো নয়, যাই হোক কোকিলি ডাকছে কোকিল।
মন্দির আসনে বসিয়ে উগ্রতারারি বীজ মন্ত্র দিয়ে বাবার
দেখবি বাবা, দেখবো তুই তোর বড় মাকে দেখবি, দেখবো তাহলে বস, আমি দেখবো আমার বড় মাকে, আমি দেখবো আমার বড় মাকে, আমি দেখবো আমার বড় মাকে, আমি দেখবো দেখবো তাহলে বস ওই পঞ্চমুন্ডির আসনে বস।
করছো মা, ভুল করছো। না, আমি ভুল করিনি। তাহলে তাহলে কি মা দশ মাস দশ দিন গর্ভে ধরে সন্তান ভূমিষ্ঠ করে তার কোনো মূল্য নেই? কেন মূল্য থাকবে না মা, সন্তানের কাছে গর্ভ ধরে জননীকে স্বর্গা দেবী গড়িয়েছি জননী। তারা মা হচ্ছে বিশ্ব জননী। তাতে কি হয়েছে মা, আমি ভিনগায় গিয়েছিলাম পুজো করতে, চালও যেমন অনেক পেয়েছি, প্রসাদ পেয়েছি অনেক, মা ছেলে খেয়ে শেষ করতে পারবো না। তোমার যেমন স্বামী নেই আমারও তেমনি বউ নেই। কে তুই আমাকে জানোয়ার বললি? জানোয়ার তাহলে কেমন কুপলে কুপলে খাবে?
হ্যাঁ আয় আমার বুকের মধ্যে আয়, আমরা যে দুজনেই বাবার মা। বাবা
দিনে তোর ছেলেটার কথা মনে পড়লো মা। হ্যাঁ রে বাবা, বাবা চল। বাবা মা গো, মা আয় আমার সঙ্গে। আমি এখন যাই বাবা, তুই কি চাস বল। কিছু চাই না মা, কিছু চাই না মা গো। এই জগতে সব বিষয় সম্পত্তি ধন দৌলত সোনা দানা আমি কিচ্ছু চাই না। আমি শুধু চাই তোকে রে মা, আমার মাকে, আমার বড় মাকে, আমার বড় মাকে, আমার বড় মাকে, আমার মা। বাবা তাহলে আমি এখন যাই বাবা। আচ্ছা তুই যখন আমাকে ডাকবি তখন কি আমি আসবো। কিরে মা, সাদা শিমুল ফুলের গাছটা এইভাবে ভেঙে পড়লো কেন? তুই সাধনায় সিদ্ধি লাভ করেছিস, এটাই তো তারই প্রমাণ। মা মা গো। হ্যাঁ রে মামা, এটাই তো তোর প্রমাণ। আচ্ছা মামা এখন আমি যাই। না না, তোকে আমি কোথাও যেতে দেবো না, তোকে আমি কোথাও যেতে দেবো না। মামা মুখ্যদানন্দ আর কৈলাসপতি এখনই চলে আসবে, সাধনায় সিদ্ধি লাভ করেছিস ওরা জানতে পারবে, তাই ওরা এখনই চলে আসবে। আমি যাই, ওরা চলে গেলেই আমি আসবো। ঠিক বলছিস তো, কথা দিচ্ছিস তো মা, আবার আসবি তো মা, আবার আসবি তো। হ্যাঁ রে, বললাম তো ওরা চলে গেলে আমি আসবো, তুই ডাকলেই আমি আসবো। দয়াময়ী মা তুই আমার লীলা। চুপ করা বেয়াদব নারী।
আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তোমার কথা। কি বলছেন জনাব? আপনি বিশ্বাস করেন না? একজন লজ্জাবতী নারী, লজ্জাশীল নারী, তার লজ্জা বিতরণ হয়ে গেছে, সে এসেছে আপনার কাছে ন্যায় বিচার চাইতে, আর আপনি বলছেন বিশ্বাস করি না। কেমন করে বিশ্বাস করবো ব্রাহ্মণ, কেমন করে বিশ্বাস করবো? সে যে আমার অতি আদরের ছোট ভাই, আমি কেমন করে বিশ্বাস করবো যে আমার প্রাণের ভাই আছে, ওই হিন্দু রমণীর সঙ্গে বেজ্জতি করেছে। বলো নারী, বলো। আমার কথা বিশ্বাস করুন, তারপর তারপর আমি লজ্জাবতী রমণী হয়ে সেই লজ্জার কথা আমি কেমন করে বলবো? জোর আমি কেমন করে বেসর মিলেন কি? এতই যখন লজ্জার সম্মান, তাহলে প্রকাশ্য দরবারে কেন এসেছো? প্রকাশ্য দরবারে আসতে বাধ্য হয় যখন লজ্জাবতী নারীর লজ্জা চুরি হয়ে যায়। চুপ করো ব্রাহ্মণ, চুপ করো। বলো আল্লাহ রেখা, কি বলতে চাও? লম্পট ভাইয়ের জন্য আপনার দিলে এখনো এত দরদ? হ্যাঁ, দরদ দরদ দরদ। তোমরা কেউ জানো না, আমি সেই এতটুকু থেকে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার আদর্শ দিয়ে তাকে বড় করে তুলেছি, সেই আশিক না না, আমি বিশ্বাস করি না। তোমরা মিথ্যে কথা বলছো, তোমরা মিথ্যে কথা বলছো। কি বলছেন জনাব? আমি এসেছিলাম আপনার কাছে ন্যায় বিচারের জন্য, আর আপনি বলছেন কি না আমি বিশ্বাস করি না? চ চলে বাতাসি, চলে আয়। বললেন কেন? কোন মুসলমান বিধর্মী হয়ে হিন্দু নারীর উপরে অত্যাচার করবে, তাকে ধর্ষণ করবে, এটা কিন্তু এই হিন্দু সমাজে মেনে নেবে না। এখন আজ থেকে শুরু হল ওই হিন্দু মুসলিমের দ্বন্দ্ব। বিচার চাইতে এসেছিলেন তাই না ব্রাহ্মণ? ন্যায় বিচার দেখতে চাও কেমন করে এক শ্রেণীশীল দাদা তার আদরে ছোট ভাইয়ের বিচার করে তার তিলটা রক্তাক্ত করে দিতে পারে? আল্লাহ রাখা, আমি বিচার করবো, আল্লাহ রাখা বিচার করবো, আমি তাকে কঠিন শাস্তি দেবো। তার জন্য যদি আমার তিলটা কাঁদে, তাহলে তার তন্ত রুদ্ধ করে আমি বিচার করবো। কই এবার আমি যাই হুজুর। কিন্তু আমি তো তোমাকে যেতে দেবো না বহিন। বহিন
হ্যাঁ বহিন, কেন রে? আমাকে ভাইজান বলে ডাকতে তোর বুঝি আপত্তি আছে? আরে তুই আমার বহিন, আমার বহিন হয়ে তুই আমার মঞ্জিলে থাকবি। আর যে আশিকের চরিত্রে তুই এনকার শিখিয়ে দিচ্ছিলি, সেই আশিকের সঙ্গে আমি তোর সাথী। চলো রে বহিন, কাঁদছিস কেন? আমি যে পতিতা, ওরে অনুশোচনার আগুনে পড়ে তুই যে পবিত্র হয়ে গেছিস বোন। ভাইজান আয় বোন, আয় আমার সঙ্গে, আয় দেখি দেখি আশিক কোথায় গেল। আয় বোন, জয় মা তারা। সত্যি যত বলি ততই যেন মধুর লাগে। আমি শুনেছি আমার হঠাৎ পা দোস্ত বামাচরণ নাকি তারাপীঠে সাধনায় সিদ্ধিলাভ করেছে। আমি যাব, আমি একদিন আমার দোস্তের সঙ্গে দেখা করতে আমি তারাপীঠে যাব। জয়গীরদার আসাদুল্লাহ খান, তুমি আমার ভাইজানকে বন্দি করে রেখেছ, এইবার দেখো দেখো তোমার ভাইয়ের বুকে কেমন করে মারি বিষাক্ত ছোবল। আশিক, আশিক, কি হয়েছে ভাবি? সেদিন তোমাকে আমি না বুঝে অনেক কথা বলেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। একি তুমি করছো ভাবি? তোমার উপর কোনো রাগ নেই, কোনো ফরিয়াদ নেই তোমার বিরুদ্ধে। এ তোমার অভিমানের কথা বলছো ভাই। তুমি আবার ভাবি আমার স্বামী আশিক, তাই আমার কাছে সন্তান যদি কোনো ভুল করে আশিক, তাকে খুব অন্যায়ের ভাবি আশিক। আমি খোদার নামে শপথ করে বলছি না ভাইজান, তোকে আর আমি বিশ্বাস করি না। ভাইজান না, তোকে আমি আর বিশ্বাস করি না। ওই ভাইজানের নামে তুই কলঙ্ক। ওরে আসি, তুই তো আমার প্রাণের ভাই ছিলি রে, তাহলে তুই কেমন করে তোর ভাতৃসমা ভাবির দিকে লালসার হাত বাড়িয়েছিলি রে, লালসার হাত বাড়িয়ে। ভাইজান তুমি বিশ্বাস করো ভাইজান, বিশ্বাস, বিশ্বাসের দরওয়াজা আমার বন্ধ হয়ে গেছে রে ভাই, বিশ্বাসের দরওয়াজা আমার বন্ধ। ভাইজান চুপ করো, চুপ করো বাদনো শেপ কথা কার, মায়ের তুল্য ভাবের ইজ্জত লোট করতে এসে আবার পীর সাহেব সাজছে, ধরা পড়তে লজ্জা করে না তোমার? বিশ্বাসের দরজা আমার বন্ধ হয়ে গেল রে, বিশ্বাসের দরজা আমার বন্ধ হয়ে গেল বেগা, বন্ধ হয়ে গেল। কি গো বড় সাহেব, নিজের নজরে দেখলে তো, এর পরেও কি তোমার ওই বিশ্বাসের দরজা ভাঙবে? শত্রু বিশ্বাসের দরওয়াজা বন্ধ হয়ে গেল, বিশ্বাসের কারাগারে বন্দী হয়ে গেলাম আমি। মৃত্যু 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 ছাড়া আমার কোনো পথ খোলা নেই, মৃত্যু ছাড়া আমার কোনো পথ খোলা নেই, নেই নেই। বড়মা,
চাচ্ছিস তাহলে দেখ দেখ ওই পাথরের মাথা টুকু সাড়া দিবি না, সাড়া দিবি না, ডাকছি সাড়া দিবি না, দেখ দেখাচ্ছিস দেখ পাথরের মাথা টুকু, হ্যাঁ সাড়া দিবি না। আমি তো এদিকে একটা কাণ্ড ঘটিয়ে বসে আছি রে মা, আমি কি করেছি জানিস, রামাচরণ আমাকে যখন জিজ্ঞেস করতেলো যে দাদা মায়ের সাথে নিমন্ত্রণ তাহলে কিরকম হবে, কেন ওই গায়ের সব লোককে সব যে যেখানে আছে আমার মায়ের সাথে নিমন্ত্রণ কর, পাশের গায়েরও সবাইকে নিমন্ত্রণ করে দে, সব ঘরে ঘরে আমার মায়ের সাথে যেন কোনো রকম কারো অসুবিধে না হয়। হ্যাঁ হ্যাঁ তুই তো বলে দিলি ভালো করেছিস, এদিকে কি জানিস এটা এক দুপুর পড়ে যাচ্ছে, এতক্ষণ হয়তো ওই নিজেদের গায়ের পাশের গায়ের সব লোকগুলো খেতে আসতে আরম্ভ করে দিচ্ছে, এদিকে পয়সা করি তো দূরের কথা, ঘরে কাঠ থেকে আনাজ থেকে আটা থেকে ঘি থেকে ওসব কিছুই নেই, লোকগুলো খাবে কি, ভাইটা আমার খাবে কি, যা দেখবি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ মা তুই বলছিস সব ঠিক হয়ে যাবে, তুই বলছিস মা, মা তুই বলছিস সব ঠিক হয়ে যাবে, মা খাও সব ঠিক হয়ে যাবে। কঠিন কঠিন রোগ ভালো হয়ে যায় বামা ঠাকুরের কৃপায়, তুই যা খাবারগুলো দেখছো নামা।
তুমি কিচ্ছু চিন্তা করো না, ওই দিকের ব্যাপারটা সব সামলে নেবো। ওরে রাজদাদু, ওরে ভবতারু, ওরে সোনাদাদু, সারা দেখছি তো আমার কথা কেউ শুনছে না তো। এ উঠোনটা ঝাঁপ দিয়ে রাখো, লোকগুলো খেতে পাওয়ার ব্যবস্থা করো। দাদা এত বেলা হয়ে গেল, দাদা এখনো আসছে না। তুমি যে কি করি কি করি, ওই তো দাদা আসছে। দাদা তাই সমগ্র হিন্দু জাতির চোখে আমি বিধর্মী।
আমি বিধর্মী, অথচ আমারই অধীনে আছে এই তারামায়ের মন্দির। মন্দিরের মধ্যে কর্মরত কর্মচারীদের মধ্যে সাধু অসাধু উভয় শ্রেণী আছে। অসাধুদের দমন করতে আমি মুসলমান বলে যখন তখন মন্দিরে প্রবেশ করতে পারি না বা তাদের দমন করতে পারি না। তাই আমি ঠিক করেছি নাটোরের রানী ভবানীকে নিঃশর্তভাবে এই মন্দির আমি লিখে দেবো বা তারাপুর গ্রামটাও লিখে দেবো। শুধু আপনাদের হুকুমের অপেক্ষায় আছি। আপনার মতো বিচক্ষণ সহৃদয় মানুষের কাছে আমরা তো এটাই আশা করেছিলাম। আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। কিন্তু আপনার কাছে আমার যে একটা অনুরোধ আছে। অনুরোধ নয় মহামানব, বলুন বলুন আরজি। এই তারাপীঠের মন্দির আপনার শাসনাধীন থাকায় থাকায় আমি চাই কিছু সংস্কার। তাছাড়া আমারও সময় সমাগত। প্রতিনিয়ত শুনতে পাচ্ছি ওপারের ডাক, শুনতে পাচ্ছি বিশ্বমাতার আহ্বান। আজই নিশাবসানে ধ্যানস্থ হয়ে আমি নির্বাণ লাভ করব। তাই আমার অভিলাষ আজ এই মুহূর্তে আপনি বামাচরণকে কৌলপদে নিযুক্ত করুন। আপনার আদেশ আমি শিরোধার্য করলাম, কিন্তু আমারও যে একটা আর্জি আছে মহামানব। বলুন। যে তারামার নামে সমগ্র হিন্দু জাতি আজন্মাত, সমগ্র হিন্দুস্থান আজন্মাত। আপনি দরওয়াজাটা একটু ফাঁক করে আমায় দেখাবেন, দেখাবেন সেই তারামাকে। দেখবেন দেখবেন, আপনি আমার বিশ্বজননী মা তারাকে দেখবেন। বড় সাধ হয় গো, বড় সাধ হয় ব্রাহ্মণ। আপনি আমায় দেখান, দয়া করে অনুগ্রহ করে তারা মাকে একবার দেখান। বুঝেছি বুঝেছি, এসবই আমার ওই বিশ্বজননী মা তারার ইচ্ছা, মা তারার ইচ্ছা, মা তারার ইচ্ছা। আসুন আসুন জাইকিন্দার সাহেব, আপনার জন্য বিশ্বজননী মা তারার মন্দিরের দ্বার আমি উন্মুক্ত করে দিলাম। আজ থেকে আমার আল্লাহ তাআলার সঙ্গে আর একটা নাম আমি উচ্চারণ করবো আমার উদাত্ত কণ্ঠে। জাইগিরদার সাহেব, সেই নামটা হলো জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আজ কি না চতুর্দশী গভীর রাত, মহাসাধারে ডাকিনী যোগিনীরা ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এই সুযোগ এই সুযোগে ঘরে সমস্ত গহনা আমার তো সাথ করে তারা ভূত থেকে পালিয়ে যাব। পুরোহিত পুরোহিত পুরোহিত, এই তো সামান্য সুযোগ, তারা দিক থেকে যেমন তেমন হোক সোনার গহনা নিয়ে আমাকে পালিয়ে যেতে হবে।
দেখেছিস আবার জ্বালাচ্ছিস, বড় মা বড় মা ডাকছি তোরতে চেপড়েই যাচ্ছে, বাপ ভাতেরই বেটি, যেদিন ডাকবো না বুঝতে পারবি। বড় মা এই তোর কি হয়েছে বলতো, সব সময় মা মা করে ডেকে যাচ্ছিস, কি হয়েছে বল? বেশ করব বেশ করব, মা মা বলে ডাকবো, তুই আবার তোর মা হয়েছিস কেন? বেশ কি বলার থাকে বল, এদিকে ভক্তরা সব বসে আছে আমার পুজো দেখবে বলে, বল চল আমার সঙ্গে চল। কেন আমি যাবো কেন, কি করতে হবে আমাকে? আহারে পুজো, তোকে পুজো করতে হবে না? নির্জনে মা বেটা আমরা আমি ভক্তি করে মাকে সাজাবো, হ্যাঁ মন্দিরে সাজাতে ভালো লাগে না, পর মা পর এই টাটকা গাঁথা রক্ত জবর মালাটা পরে নে তো মা। এই তো আমার মায়ের গলায় রক্ত জবা, আমার মায়ের পায়ে রক্ত জবা, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠটা ফুটে মন, আমার মায়ের পায়ের জবা, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যাচ্ছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা নয় রে ভুয়ো আবরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের তরে নিজেরই বিলাই, তবু ঘরের ফেলে পরের তরে নিজেরই তোর মত যে মাগো, তোর মত যে তাদের মায়ে পয়ে আলাপন, তোর মত যে মাগো, তোর মত যে নেই কো তাদের মায়ে পুয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। চল 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 চল।
মন্ত্রতন্ত্র বলে বাবু পুজো করতে পারে। হ্যাঁ, ওই মন্ত্রতন্ত্র বলে লোক দেখানি পুজো করতে ভালো লাগে না। মানে মা গো, ভক্তি আর চোখের জলের চেয়ে বড় পুজো কি হয় রে মা? ভক্তি আর চোখের জলের চেয়ে বড় পুজো হয় না। নে মা, তোর ছেলের পুজো নেই। দেখতে দেখতে তিন দিন হয়ে গেল, খাওয়া বসে একই ভাবে শুয়ে আছি। তিন দিন কিছু খাইনি, মন্দিরে পরিবেশ থমথমে, কেউ সাহস পাচ্ছে না ডাকতে। জানি না কবে শেষ হবে এই মা ছেলের মান অভিমানের পালা। দেখ, আমার কেমন দিয়ে পাঁচটা আঙুল কষে গেছে। দেখ,
আঙুলের দাগ বসে গেছে। না, তুইও তো তিন দিন কিছু খাসনি মা, তাহলে এক কাজ করি মা, আমি তোকে খাইয়ে দিই, তুই আমায় খাইয়ে দি। সংসার বিদেশে বিদেশী দেশে সংসার বিদেশে বিদেশী দেশে দেখে যাও আমাদের তারা মায়ের খেপা ছেলে ঠাই নিয়েছে তারা মায়ের কোলে, মহাসাধকের মহাসাধু নয় এই তারাপীঠ হয়ে হল মানুষের পাপের মুক্তি তীর্থ মহাপীঠ তারাপীঠ। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা।